তামিম সাকিবের দ্বন্দ্বর প্রভাব ছিল মাঠেও। বিশ্বকাপে টাইগারদের ভরাডুবির কারণটা অনেকেই মনে করেন বিশ্বকাপে যাওয়ার আগে দুই সিনিয়রের দ্বন্দ্বের প্রভাব। তাসকিন এক সাক্ষাৎকারে বলেন, যে কারো সাথে কারো ঝামেলা না হওয়াটাই ভালো, আমাদের কাজ হলো খেলা, কিন্তু ওইটাই আমাদের কন্ট্রোলে ছিল না। তাসকিন সরাসরি স্বীকার না করলেও ইঙ্গিতে ঠিকই বুঝিয়েছেন এই ঘটনায় কতটা প্রভাব ফেলেছে মাঠে। বিগত সকল বিশ্বকাপের চেয়ে এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি এক্সপেকটেশন ছিল ভক্তদের, কেননা নিজেদের চেনা কন্ডিশন, সেরা দল, ফুল ফর্মে ব্যাটার সহ ছিলেন সময়ের পেস ইউনিট। কিন্তু বিশ্ব মঞ্চে গিয়ে সবাই যেন হঠাৎ করে ফর্মে হারিয়ে বসলেন। ইনফর্ম শান্ত ফিরে গেলেন আগের সেই শান্ততে। ১৯ সাকিবও কাটালেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়টা। তাসকিন হাসানরাও যেন বল করাটাও ভুলে গেলেন।